আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, ঘাড়ে ব্যথা এবং লো ব্যাক পেন সম্পর্কে কিছু আলোচনা করলে অনেক উপকৃত হতাম। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার ঘাড়ের ব্যথা এবং লো ব্যাক পেন সম্পর্কে কিছু আলোচনা করলে তার উপকৃত হওয়ার কথাটি উনি দুবার বলেছেন। আমরা আজকে তো এই সাবজেক্ট নিয়ে কথা বলছি, যে রোগী ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা সম্পর্কে আরো জানতে চাচ্ছে, অবশ্যই আমরা আজকে সাবজেক্টটা, আমার মনে হয় যদি উনি দেখে, আশা করি উনি দেখছেন, তাহলে উনি বুঝতে পারবেন যে ঘাড় ব্যথা কেন হচ্ছে, কারণকে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। এবং আসলে কিছু জিনিস, কিছু মেসেজগুলো রুগীদের দেওয়া দরকার, যেটা হচ্ছে রুগীরা অনেক সময় ব্যথা ভালো হয়ে যায় আবার আসে, বা অনেক সময় জানে না যে আসলে এই এত সামান্য একটা সমস্যা থেকে এত বড় একটা দুর্ঘটনা হতে পারে। যেমন এই যে মোবাইল ফোনের ব্যবহার, কারণ হচ্ছে প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে এখন কিন্তু আপনার মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে। আগের মানুষ সবগুলো কাজ করতো, কিন্তু দৌড়াদৌড়ি করতে হতো, হাঁটতো, চলতে ফিরতে, যে ফিজিক্যালি ওয়ার্ক হইতো বেশি, এখন কিন্তু সেটা না। প্রত্যেকটা মানুষই সুফিয়ার মতো এখন রোবট, যে বসেই কাজ করতেছে, এভরিহোয়ার সে রোবটের মতো। আপনি খেয়াল করবেন মুভমেন্টগুলো প্রায়ই কমে যাচ্ছে, যে যত দিন যাচ্ছে মানুষের কিন্তু প্রযুক্তির উপর নির্ভর হচ্ছে। এই যে প্রযুক্তি নির্ভর, এবং প্রযুক্তি মানুষকে যেভাবে, অবশ্যই আশীর্বাদ, কিন্তু প্রযুক্তি অন্যদিকে শারীরিকভাবে মানুষের অভিশাপ নিয়ে আসছে। এই জন্য আমাদের প্রত্যেকটা যুগের সাথে সাথে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার, সেখান থেকে কি অসুবিধাগুলো হতে পারে সেগুলো যদি আগে বিশেষজ্ঞরা শনাক্ত করতে পারে, বা হলে সেটা সমাধান কি এবং সেটা কিভাবে করতে হবে। এই জন্য যে মোবাইল ফোন, যেন যে যখনই ইউজ করে যেন সামনে ঝুঁকে একটানা মোবাইল ফোন ব্যবহার না করে, একটু হাতটা উপরে উঠিয়ে মোবাইল ফোনটা আই লেভেলে এনে, মানে চোখের লেভেলে এনে যদি সে ইউজ করে, এটা অনেক বেটার। বা কথা বলার ক্ষেত্রে হেডফোন অনেক সময় ইউজ করতে পারে, সেটা অনেক বেটার। কিন্তু ওই যে সামনে ঝুঁকে যখন ইউজ করে, স্পেশালি মোবাইল ফোনে হয়তো, যেহেতু এখন অ্যান্ড্রয়েডের ব্যবহার, সবাই বিভিন্ন ইন্টারনেট ইউজ করে, ফেসবুক হতে শুরু করে বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়, এই জন্য তাকে দেখার জন্য সামনে ঝুঁকতে হয়। এই ক্ষেত্রে তারা আরও প্রযুক্তি ব্যবহার করতে পারে, যেন সোজা হয়ে বসে কাজগুলো করে, না হলে কিন্তু ডে বাই ডে কিন্তু রুগী বাড়বে। আমরা কিন্তু ইয়াং বাচ্চাদের ঘাড় ব্যথা নিয়ে আসতেছে, ইয়াং উঠতি বয়সী মানুষ, যে যখন জব করবে, ব্যাংকে কাজ করছে, সে কিন্তু ব্যাংকে যেতে পারছে না ডিউ টু সিভিয়ার নেক প্রবলেম। এবং শুধু যে ঘাড় ব্যথা তা না, আমরা সার্ভাইকাল মাইলোপ্যাথির মতো সমস্যা হচ্ছে আস্তে আস্তে। ডিস্ক সমস্যা থেকে ঘাড়ের দেখা যায় যে তার আস্তে আস্তে শক্তি কমে আসছে, হাত পা শুকিয়ে যাচ্ছে, পা একটা অবশ, হাত অবশ, মাসেলসের শক্তি কমে আসছে। দিস ইজ সার্ভাইকাল মাইলোপ্যাথি হতে পারে, মানে ঘাড়ে ওখানে নার্ভ শুকিয়ে গেলে কিন্তু সে এক প্রকারের প্যারালাইসিস হয়ে যেতে পারে। এটা হয়তো প্রাথমিক পর্যায়ে বুঝবে না রুগী, প্রথম তার কাছে ঘাড় ব্যথা মনে হবে, হয়তো ওষুধ খাচ্ছে বা থেরাপি দিচ্ছে, ইম্প্রুভ হয়ে গেল, কিন্তু সেও একই কাজ বারবার করছে, যে সামনে ঝুঁকে ঝুঁকে, তখন দেখা যায় যে এক পর্যায়ে কিন্তু এই জাতীয় ডিস্কের বড় মারাত্মক সমস্যা হতে পারে। তখন হয়তো অ্যাডভান্স আবার অপারেশনে যেতে হবে। অপারেশন করলেই যে ভালো হয়ে যাবে তা না, কারণ অপারেশনের পরবর্তী যদি প্রপার সাকসেস সার্জারি হয় ভালো, না হলে কিন্তু রুগী আরও খারাপের দিকে যেতে পারে। তো আমরা যেন ওদিকে যেতে না হয়, স্পেশালি ঘাড়ের সমস্যার ক্ষেত্রে আমাদের, সেই ক্ষেত্রে আমাদের সচেতনতা জরুরি। কারণ এখন মোবাইল ফোন অন্য কাজগুলো তো আছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।